হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই তো সেহরিতে উঠে পড়লাম, আর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছি। আর আছি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, কারণ পাখিদেরকে পরিষ্কার করে খাবার দিয়ে আমি চলে যাব আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাব। এর জন্য সকালবেলা রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। আর আজকে কিন্তু আমাদের বাসায় আমি না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছি। আর এই তো বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি ভাবি আমার জন্য বেল রাখছিল, আর বেলের শরবত বানিয়ে দিল। আর ভাবির হাতের বেলের শরবত কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো আম্মা আমাকে দেখে খুব তাড়াহুড়া করে অনেক কিছু রান্না করার আইটেম শুরু করলো। আর এপাশে আম্মু সজনা টমেটো দিয়ে মাছ রান্না করছে, এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আর আমি আর আমার ভাইয়া ঘুগনি খুব পছন্দ করি, এর জন্য আম্মু ঘুগনি বানাইছে। আর এপাশে ইফতারি আইটেম অনেক কিছু করার চেষ্টা করতেছে তাড়াহুড়ো করে, আমাকে দেখে তো আরও বেশি। আর এপাশে ঘুগনি প্রায় হয়ে গেছে, আর ঘুগনিতে কিন্তু এখন যখন আদা আদা সিদ্ধ হয়ে যাবে তখন সব কিছু আপনার মশলা দিয়ে দিতে হবে, হলুদ মরিচ লবণ, তারপর আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দেয়। আর এটার মধ্যে কিন্তু ঘুগনির মশলা দেয়, মশলা বলতে যদি ঘুগনির মশলাটা না থাকে তাহলে চটপটির মশলাটাও দেওয়া যায়। আর আম্মু একটু চেক করে নিতেছে যে সিদ্ধ হলো কি না। আর আম্মু এই তো নামিয়ে এখন একটু মশলা দিয়ে দিছে। আর এপাশে আম্মু চিচিঙ্গা ভাজি করতেছে, চিচিঙ্গা ভাজি কিন্তু ডিম দিয়ে অনেক মজা লাগে, এভাবে কিন্তু ট্রাই করে দেখবেন, আমার তো এটা খুব পছন্দ। তাই আম্মু করে ফেললো, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করে ফেলছে সেহরির জন্য। আর এপাশে আম্মু আজকে মিষ্টি কুমড়া জেটে এই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে শুটকি রান্না করছে, এই শুটকিটা যে কি মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। আর এই পাশে আম্মু এখন বড়া বানিয়ে ফেললো। আর আজকে তো আমার ছুটি, আমি শুধু খেলাম। আর এই পাশে বেগুনি সব কিছু ভাইয়ার দায়িত্ব হলো ভাঙাভাঙি করার, আর ভাইয়ার হাতের ইফতার মাখা অনেক মজা হয়। আর এই তো আজকে আমরা এখন ইফতার করব। আর আমার ব্লগটি কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্ত।